রেসিপিটি করার জন্য আমরা প্রথমে আলু রসুন পেঁয়াজ ও লঙ্কা নিয়ে নেব ওকে মিহি করে আমরা কেটে নেব তো এরপর আমরা একটি পাত্রে জল দেব এবং তার মধ্যে তেল নুন এবং তারপর আমরা পাস্তা দেব তো দেখুন ভালো করে পাস্তাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা এটাকে তুলে নেব এরপর আমরা একটি কড়াইয়ের মধ্যে তেল দেব এবং তার মধ্যে রসুন লঙ্কা ও পেঁয়াজ একে একে দিয়ে দেব এরপর আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো এবং গাজর মিহি করে কুচিয়ে দেবো তো এরপর আমরা এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ হলুদ এবং নুন দিয়ে দেবো এরপর আমরা আলুটিকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর ঢাকনা সরিয়ে তারপর সস দেবো রেড চিলি সস দেবো এরপর সয়া সস দেবো ভিনিগার দেবো এবং পিজা অর পাস্তা সস দেবো আমরা এই সসগুলি ছাড়াও কিছুটা মধু ব্যবহার করেছি এর মধ্যে যাতে একটুখানি ব্যালেন্স হয়ে যাবে রেসিপিটি তো এর মধ্যে আমরা এবার সব পাস্তা দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেবো আমরা পাস্তাটিকে এই মিশ্রণের সাথে
এর উপর আমরা কিছুটা পিজা মিক্স দেব বা অরিগানো বা হার্বস। তো এরপর আমরা এটাকে গরম গরম পরিবেশন করব এবং তার উপর ঝুরি ভাজা দিয়ে দেব। তো আজকের রেসিপিটি এইটুকু নিয়ে, দেখা হচ্ছে পরের ভিডিওয়।